বন্ধু শুভ সকাল, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা সকাল, নতুন একটা সময়, নতুন একটা জায়গা, নতুন একটা তারিখ। তো আজ আমি যেতে চলেছি যে গাংদুয়া ড্যাম রয়েছে সেখানেতেই, যেটা পরে মানে গাংদুয়া ড্যাম যেটা মেজিয়ার দিকে যেতে পরে রানীগঞ্জ যে দুর্গাপুর রয়েছে সেই রোড ধরে যেতেই পরে। তো আজ আমি যেতে চলেছি সেখানেতেই। তো এখন আমি রয়েছি যে জায়গাটায় সেটার নামটা সঠিক বলতে পারছি না, কারণ নামটা জানা নেই যে আমি এখন কোথায় রয়েছি। তো এগিয়ে যাই, কোনো পোস্টার দেখে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে জায়গাটা কোথায়। আর আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 10 কিলোমিটার ওরকম রয়েছে। আর এই যে ডান দিকে একটা পাহাড় রয়েছে দেখতে পাচ্ছ, ছোটো পাহাড়। এই যে তো আমি এখানে রয়েছি অমর কাননে। তো গুড মর্নিং ফ্রম অমর কানন। তো তোমাদেরকে সকলকেই জানাই শুভ সকাল অমর কানন থেকে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 7:40-7:45 ওরকম সময়, আর এখন প্রায় 10:30 ওরকম বাজতে চলেছে। গুগল ম্যাপে চেক করেছিলাম, আসতে সময় লাগবে বলেছিল 2 ঘন্টা 15 মিনিট, কিন্তু আমার বেশি লাগবে কারণ আমি খুব একটা জোরে বাইক চালাইনি। যার কারণে আমার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাতে একটু সময় বেশি লাগবে। তো চলো, আর পেছনের কোনো ভিডিওই কভার করিনি কারণ ওখানে কিছু দেখাবার নেই। আর রাস্তাটা তোমাদের আসতে গেলে, তোমরা যদি বাঁকুড়া দিকে আসতে চাও তো সোজা বাঁকুড়া এলে যে ধলডাঙ্গা মোড় রয়েছে, বাঁকুড়ার ধলডাঙ্গা, তো সেখান থেকে তোমাদেরকে ডান দিকে ঘুরতে হবে। যদি জয়পুর দিক থেকে আসো তো তোমাদেরকে তাহলে ডান দিকে ঘুরতে হবে। তো ডান দিকে ঘুরে সোজা একেবারে রাস্তা ধরে চলে আসবে NH60, মানে ন্যাশনাল হাইওয়ে 60। তো এই ন্যাশনাল হাইওয়ে 60-এর উপর দিয়ে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে সেই ড্যামটি। আর তোমাদেরকে হালকা টার্ন নিতে হবে, এক জায়গায় শুধু ঘুরতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি কোনখানে ঘুরতে হবে, চলো। একেবারে সোজা রাস্তা, কোনো ঘোরাঘুরি কিছু নেই। তোমরা যদি আসতে চাও ধলডাঙ্গা মোড় থেকে, যে ডান দিকে যে রাস্তা আছে দুর্গাপুরের লাইনে, তো সোজা এলেই একেবারে তোমরা পেয়ে যাবে। তো বন্ধু, আমি প্রায় চলে এসেছি গাংদুয়া যে ড্যাম রয়েছে তার কাছেই। কিছু দূর গেলেই সেই ড্যাম পড়ে যাবে। আর যে বলেছিলাম না যে একটা টার্ন নিতে হয়, তো যখন তোমরা ঘুরবে দেখবে গাংডুয়া যে ইকো পার্ক রয়েছে তার নামের একটা দেখবে ইয়ে রয়েছে, গেট করে দেওয়া রয়েছে গেট। তো সেই গেটটাই লেখা রয়েছে গাংডুয়া ইকো পার্ক। তো ওই গেটটা দিয়েই তোমাদেরকে ঢুকতে হবে, তাহলে দিয়ে সোজা এলেই তাহলেই তোমরা পেয়ে যাবে যে গাংডুয়া ড্যাম রয়েছে সেই ড্যামটা। জায়গাগুলো একবার দেখো, উঁচু নিচু জায়গা, পাহাড়ি এলাকা যেমন হয় সেরকম। এই যে দেখো সেই ড্যামে এবার চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ ড্যামটা। দেখো আমার ডান দিক থেকেই ড্যাম শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখো গাংদুয়া ড্যাম। তো বন্ধু, দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়েছে যে গাংদুয়া যে ড্যাম রয়েছে সেই ড্যামের, এটাই হচ্ছে এন্ট্রেন্স। দেখতে পাচ্ছি এখানে গেট রয়েছে। তো সামনে গেলে তোমাদের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দেখতে পাবে। তো চলো এসে, আর ডান দিকে দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফলের আকৃতি দিয়ে যাচ্ছে, আর বসার চেয়ার করা রয়েছে।
দেখো ওইখানে রয়েছে একটা পেঁপে রয়েছে, এখানে সম্ভবত একটা কুমড়ো ডিজাইনের কিছু করা রয়েছে, কুমড়োই মনে হচ্ছে। আর একটু আগে গেলে এখানে একটা দেখো রয়েছে মতো পটল বা এসব জাতীয় কিছু একটা হবে বসার জন্য, দেখতে পাচ্ছো। সামনে একটা তরমুজ রয়েছে, দেখতে পাচ্ছো বসার জন্য কেমন সুন্দর একটা জায়গা করে দেওয়া রয়েছে। দেখো একটা তরমুজ রয়েছে, আর সামনের ওটা গাজর করে মানে গাজর করা হয়েছে বসার জন্য সিমেন্ট দিয়ে। দেখো খুবই সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করে রেখেছে এখানকার জায়গাগুলোকে। আর দেখো আর যে তোমার যে ড্যাম রয়েছে সেই ড্যামটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই গেট ঘর যেখান থেকে জল ছাড়া হয়, এই যে দেখতে পাচ্ছ নিচেটা দেখো একটু। আচ্ছা এখন জল ছাড়েনি, হয়তো আগে জল ছেড়েছিল এখন বন্ধ রেখেছে। এটাই হচ্ছে সেই গেটটা যেখানে জল ছাড়া হয়। আজকের আবহাওয়াটা কিন্তু দেখো মেঘলা আবহাওয়া, আমি যেখানেই যাচ্ছি সেখানেতেই মেঘলা আবহাওয়া, কেন জানি না। সেদিন মুকুটমণিপুর গিয়েছিলাম সেখানে তো দেখছি মেঘলা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। আজকে এখানে এলাম গাংদুয়াতে, এখানেও দেখছি বৃষ্টি নামবো নামবো অবস্থা। কি হচ্ছে আমার সাথে এগুলো ভাই, বুঝতেই পারছি না যে কি হচ্ছে। দেখো এখান থেকে একটু চারিদিকটা দেখো, আর এটাই যে বললাম না যে জল রিফাইন হয়ে যাচ্ছে, এটাই মানে রিফাইন হয়ে যাচ্ছে না, রিফাইন হয়তো কোথাও হবে সেইখানে ফ্যাক্টরিতেই যাচ্ছে জলটা। দেখো চারিদিকটা একটু দেখো, দেখছো এটাই হচ্ছে গাংদুয়া ড্যাম, ছোট খুব একটা বড় নয়, ছোট। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই গেট ঘর যেখান থেকে জল ছাড়া হয়, এই যে দেখতে পাচ্ছ নিচেটা দেখো একটু। আচ্ছা এখন জল ছাড়েনি, হয়তো আগে জল ছেড়েছিল এখন বন্ধ রেখেছে। এটাই হচ্ছে সেই গেটটা যেখানে জল ছাড়া হয়। আজকের আবহাওয়াটা কিন্তু দেখো মেঘলা আবহাওয়া, আমি যেখানেই যাচ্ছি সেখানেতেই মেঘলা আবহাওয়া, কেন জানি না। সেদিন মুকুটমণিপুর গিয়েছিলাম সেখানে তো দেখছি মেঘলা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। আজকে এখানে এলাম গাংদুয়াতে, এখানেও দেখছি বৃষ্টি নামবো নামবো অবস্থা। কি হচ্ছে আমার সাথে এগুলো ভাই, বুঝতেই পারছি না যে কি হচ্ছে। দেখো এখান থেকে একটু চারিদিকটা দেখো, আর এটাই যে বললাম না যে জল রিফাইন হয়ে যাচ্ছে, এটাই মানে রিফাইন হয়ে যাচ্ছে না, রিফাইন হয়তো কোথাও হবে সেইখানে ফ্যাক্টরিতেই যাচ্ছে জলটা। দেখো চারিদিকটা একটু দেখো, দেখছো এটাই হচ্ছে গাংদুয়া ড্যাম, ছোট খুব একটা বড় নয়, ছোট। চলো তোমাদেরকে একটু যে গেটটা রয়েছে সেই গেটের নিচেটাই যে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ধার দিকে নামতে হবে, যে দেখতে পাচ্ছ রাস্তা করা রয়েছে পাথর দিয়ে, তো ধারটা দিয়েই নামতে হবে। নেমে গেলেই যে ড্যাম থেকে যে জল বের হচ্ছে সেই দৃশ্য দেখতে পাবে, এখন যদিও জল ছাড়েনি হালকা হালকা বের হচ্ছে, হালকা হালকা গেটের কোনো ফাঁক দিয়ে জলটা বেরিয়ে আসছে। তবে চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ জল কিন্তু ছাড়েনি, ফাঁক দিয়ে যে জলগুলো বেরোচ্ছে সেটাই বেরোচ্ছে, জল ছাড়েনি এখন। পাথরের অবস্থা দেখো, এখানে কিন্তু জল আসে, এই যে দেখতে পাচ্ছ এখন জল ছাড়ে, পাথরটা দিয়ে দেখো, পাথরটা দেখলে বুঝতে পারবে জলের স্রোতেতে উপরের অংশগুলো সব আস্তে আস্তে করে ছাড়িয়ে দিচ্ছে জল। আর জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে। চলো দেখি ওধারে যাওয়া যায় কিনা। তো বন্ধু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, আওয়াজটা শোনো, আওয়াজটা শোনার পর কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে। পাথরের ভিতর দিক থেকে জলটা আসছে,
তার আওয়াজটা একটু শোনো। চলো এবার উপরে উঠছি, উপরে উঠে উপরে চারিপাশটা একটু দেখাই তোমাদেরকে ঘুরে, তারপর বাড়ির দিকে রওনা দেবো। একটা আচ্ছা যে রাস্তা দিকে নেমেছি ওই রাস্তা দিকেই উঠে যাচ্ছি এখন উপরে। আর এখানে কিন্তু কোনো নদী থেকে আসছে না জল, ওই উপর থেকে যে মানে জলগুলো রয়েছে সেগুলো এসে এখানে জমা হয়, তার জন্য একটা ড্যাম তৈরি করা হয়েছে। আর এখান থেকে একটা নদী উৎপন্ন হচ্ছে বললো এই যে এই ড্যামটা থেকে, তো সেটার নাম হলো শালি না কি নাম বললো, শালি নদী সম্ভবত নাম বললো সেই নদীটাই। দেখো এই যে ড্যামের যে সম্ভবত এখান থেকে এই নদীটাই যাচ্ছে শালি নদী নাম হয়ে, যে এইটা তো দেখো এখান দিয়ে নেমে গেলে মানে বসার কিছু জায়গা রয়েছে। দেখো হাত দিয়ে নেমে গেলে আর ওধার একটা পোল রয়েছে, ওধার পোলটা কিন্তু খুবই সুন্দর, তোমরা যদি যাও তো যাবে ওধারে। তো দেখো এই যে এখানে হচ্ছে বসার জায়গাগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছ বসে তোমরা গল্প গুজব করতে পারো বন্ধুদের সাথে এসে। দেখো জায়গাটা দেখে নাও, এই যে আর এখানে একটা রয়েছে বিশ্রামাগার, এই যে দেখো পুরোটাই দেখছো পাথরের, পুরোটাই কিন্তু পাথরের, পুরোটাই বেশ মজা করে ভালো করে রাখা রয়েছে। দেখো তোমাদেরকে আর একবার আমি ড্যামটা দেখিয়ে দিচ্ছি, কারণ এবার বেরিয়ে যাবো এখান থেকে, মানে এখান থেকে বেরিয়ে যাবো একটু ধারগুলোর দিকে যাবো, এই ধারগুলোতে দেখবো যে কী কী আছে। দেখো মন্দিরটা কিন্তু 1978 সালে 1978 সালে তৈরি হয়েছে। দেখো এই যে ড্যামটা দেখতে পাচ্ছ, দেখো সর্দি করে কেমন হচ্ছে বন্ধু, দেখো আর একবার ভালো করে দেখে নাও। তো এবার আমি বেরিয়ে যাবো এখান থেকে, দেখো আমি এখন রয়েছি যে ড্যামটা রয়েছে সেই ড্যামের পাশে দিয়েই রয়েছি সাইডেতে, দেখতে পাচ্ছ এই যেখান থেকে ড্যামটা, একটু সাইডে নেমেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এটা হচ্ছে গাংদুয়া অতিথি নিবাস, তোমরা যদি কেউ আসো তো এখানে থাকতে পারো। আর এটা হচ্ছে যে গেট এটা দি এন্ট্রেন্স, তো চলো আমার কমপ্লিট তো আমি চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না এখানেতে। তাহলে এরপর আমি যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে কোর পাহাড়, যেহেতু কাছেই যেতে যেতে রাস্তার ধারেতেই পড়বে, তো সেই জন্য আমি কোর পাহাড় যাবো ঠিক করলাম। তাহলে একবারে দুটো জিনিসই কমপ্লিট হয়ে যাবে ঘোরা, কোর পাহাড় এবং যে গাংদুয়া যে ড্যাম রয়েছে সে ড্যামটা। তো গাংদুয়া যে ড্যাম রয়েছে সেটা তো ঘোরা কমপ্লিট, এবার কোর পাহাড়ের দিকে যাচ্ছি। চলো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে যে কোর পাহাড় রয়েছে ওখানে, দেখা হচ্ছে কোর পাহাড়ে। দেখতে পাচ্ছ আমি এখন উপরের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে, আর আমি এখন রয়েছি কোর পাহাড়ে। তো তোমরা যদি কেউ গাংদুয়া যে ড্যাম রয়েছে সেখানে যদি আসো, তো রাস্তার ধারে অবস্থিত এই যে কোর পাহাড়, তো সেখানে অবশ্যই এসো। তোমরা গুগল ম্যাপে সার্চ করে নিতে পারো, একবারে রাস্তার গায়েতেই একটু আসতে হয়, তাহলেই তোমরা যে কোর পাহাড় রয়েছে সেখানে চলে আসবে, খুব বেশিক্ষণ হাঁটতে হয় না। আর এটা দেখতে পাচ্ছ সিঁড়ি, তো সুন্দর লাগছে দেখো। আমি এমনিতে যে পাহাড়ে যে রয়েছে পাহাড়ের চূড়া, তো সেই চূড়া ট্রেকিং করছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, ভাবছো হয়তো কোনো ফ্ল্যাট এরিয়াতে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে করে যে সিঁড়ি করা রয়েছে বলে অতটা কিছু হচ্ছে না।
তো চলো দেখি রে কোন পাহাড়ের অবস্থা, এখানে সবকিছু পরিষ্কার চলছে, হয়তো এখানে উৎসব রয়েছে। আমি থাকবো না কেন, তেমন কিছু দেখার নেই তো। তোমার মন্দির রয়েছে, মন্দির দর্শন করে নিতে পারো। তো এই যে বাইরের যে গেটটা রয়েছে সেখানে চলে এসেছি, বেরিয়ে যাবো এটা দিয়ে। চলো চলে এসেছি গাড়ির কাছে, এবার বেরিয়ে পড়বো। ঠিক আছে বন্ধু, রাখলাম, ভালো থেকো। আর হয়তো রাস্তায় যেতে যেতে কোনো ভিডিও করবো না, এই কোর পাহাড়ে এটাই শেষ, তাই আর ভিডিও করবো না। দেখে নাও, এটাই হচ্ছে এন্ট্রেন্স, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। যদি মেন গেট খোলা না থাকে, এই পাশটা দিকে যাওয়ার রাস্তা রয়েছে, তোমরা চলে যাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে যদি ভালো লেগে থাকে। আর একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না। তো একটু ভালোবাসা দিও বন্ধু। তো রাখলাম, ভালো থেকো, বাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো সাথে থেকো। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো রাখলাম বন্ধু, ভালো থেকো, বাই।